যদি কোন একটা কিছু বিষয় যেটা ঈমান ইসলামের একটা ধারক মাসলা মাসায়েল তৈরি হয়ে যাবে, শরীয়তের একটা বিধান তৈরি হবে, এরকম বিষয়বস্তু যদি রাসূলুল্লাহর কাছে কি অবগত করানো যায়, এটা নিজের জন্য বড় গর্বিত বলে মনে হচ্ছে না? জি, ওমর ফারুক হুজুর আমার তিনি এই স্বপ্নটা প্রথমে দেখলেন যে হুজুর রাতের বেলা ঘুমাচ্ছে, একজন মানুষ আসলেন, এসে বলছে এই ওমর ফারুক, এই ওমর ইবনে খাত্তাব, এই খলিফা সানি, এই ইমাম
ইমানের ত্রাণকর্তা এই ইসলামের ত্রাণকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি ঘুমাচ্ছেন নিশ্চিন্তায় ঘুমাচ্ছেন ঘুমাতে হবে না যান চলে যান মদিনা নববীতে চলে যান হাবিবে পিয়ারা নূরে মুজাসসাম নবী আমাকম তিনি বড় চিন্তিত চিন্তিত হয়ে রয়েছেন নবী বড় চিন্তা করছেন তাই নবীকে বলে দেন আল্লাহর নবী আগামী কাল থেকে যেন মদিনা নববী শরীফে মানুষকে নামাজের জন্য এই বাক্যগুলো ব্যবহার করে নামাজের জন্য মানুষকে আহ্বান করে কি বাক্য আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ মারমাতাই প্রত্যেক বাক্যটা দুই দুইবার করে বলবেন জোরে বলুন আল্লাহ আচ্ছা ফজরের নামাজের আজানে দুটো বাক্য বেশি আছে না কি সেটা একটু বলেন শুনি কম 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 কি সেটা বাক্য কি তবে এর আগে যে ভাষা বললাম প্রত্যেকটা মার মার তাই মানে দুই দুইবার করে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছে উমর ফারুক হুজুর তিনি তড়ি করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন উঠে পড়লেন ওযু বানিয়ে নিলেন মদিনা আপনার মদিনা নববী শরীফে রাসূলুল্লাহর কাছে যাবেন এই কথা বলবেন খালাসা করবেন কিন্তু বিষয়টা হচ্ছে তিনি অতি মধ্যে কথা ভুলে গেলেন বোঝার চেষ্টা করুন প্রতিমন্তে হুজুর কথাটা ভুলে গেলেন স্বপ্নে যে কথাটা এটা টোটালি ভুলেন থেকে আউট হয়ে গেল ঠিক এমন একটা সময়ে রাসূলুল্লাহর আরেকজন সাহাবা নাম যার আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দের রব আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দের রব এই রাসূলুল্লাহর আরেকজন সাহাবা হুজুর তিনিও সেম একই জোরে বললেন সকলকে আমার মনে হয় না এই ওয়াজ উলামায়ে কেরামেরা বেশিরভাগ করেন হাদিসে সেটা বলছে আপনাদের কাছে বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ ইমামে তিরমিজি সিয়াসি আচ্ছা মুআত্তা মালিকের কথা বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত মাসাবিদ হাদিসে কথা বলছি আপনাদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব মদিনা নববী শরীফে চলে গেলেন তখন কিন্তু আজানে কোন বিধান হয়নি আল্লাহর নবী ফজরের নামাজের জন্য যখন আসফাক হয়ে গেলেন আসফাক মানে হচ্ছে পূর্ব দিকে একটা সবুজ আভা দেখা যায় না সবুজ আভা আলোকশ্রী দেয় এইটা সময় এটাকে বলা হয় আসফাক এই আসফাক যখন হয় তখন ফজরের নামাজ আদায় করতে হয় এটাই হচ্ছে শরীয়তের বিধান বাব সালাতের দেশে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নববী শরীফে বসা গিয়ে দেখে এই দুইজন সাহাবা একদিক উমরে ফারুকের বাড়ি আর একদিকে আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দের রব্বি এই নামটা কোন সংক্ষেপ মুখস্থ করে আছে বাড়ি কি নাম আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দের রব্বি এই নামটা কোন মুখস্থ করেন আল্লাহ যদি কোনদিন বাঁচায় এক বছর পরে জিজ্ঞেস করবে নামটা যদি বলতে পারে আল্লাহ সুফিয়া এইটা তো মুখস্থ করেন তো এই হুজুর দুইজন সাহাবা হুজুর মদিনার নববী শরীফে চলে যাচ্ছেন কোথায় যাচ্ছেন মদিনার নববী দুজনের উদ্দেশ্য হলো এই খবরটাকে এই অহেতাকে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেওয়া মদিনার নববী শরীফে আল্লাহ নবী সাহাবা হুজুর দেখে নিয়ে বসে রয়েছে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন
যখন কোন রাস্তা দিয়ে একবার জাহাব করতেন যখন তিনি হেঁটে যেতেন যিনি যখন পয়েন্ট করতেন এই যাওয়ার সময় আর আর আসার সময় শয়তান যখন একবার দেখে ফেলতেন ওমর ফারুককে ওই রাস্তায় শয়তান আর বাহি না ইয়াম 40 দিন ধরে ওই রাস্তায় শয়তান তার বেশ কষ্ট আল্লাহ কি মানুষ দেখেছেন সেই ওমরে তিনি আল্লাহর নবীর কাছে শাস্ত্র দিচ্ছে তাহলে এই যে বিধানটা আরো অদ্ভুত হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন আলহামদুলিল্লাহ ভালো কথা আল্লাহর নবীর এবারে টানার মনে পড়ে যাচ্ছে নবী অন্তরে এবারে ধাক্কা খেয়ে গেছে হাবিব এই নবী আমি কি আপনার এই খবরগুলোকে এই বাক্যগুলো কি আমি আল্লাহ আমাকে আমি কি আপনাকে আরো সফাকে ছড়াইনি জোরে বলে কবে শুনেছিল যেদিন নবীকে মিরাজ হয়েছিল সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা ধরে বলুন নবী যদি উম্মে হানি নবী পাকের ফুফু আম্মা যান আবু তালিবের কন্যা উম্মে হানির ঘরে আর নবী ঘুমাচ্ছিলেন হযরতে আলী আর মুজার বোনের ঘরে এমন অবস্থায় নবীকে আল্লাহ পাক নিয়ে যেতে বললেন দাওয়াত করলেন আরশে পাকে জিবরাইল আমিন আসলেন একটা ব্রক নিয়ে যেটি হলো খচ্চরের ন্যায় কিন্তু তার চেহারাটা ছিল সাদা যাই হোক নবীকে নিয়ে গিয়ে নবী ওই আরশে পাকে যখন তিনি দাঁড়িয়ে ছিলেন নামাজ যখন ফরজ করা হয়েছিল এই নামাজ ফরজ করার পরেই আমার আল্লাহ এই বাক্যগুলো নবীকে ওই আরশে পাকে শুনিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তারা সকলে উপস্থিত হয়েছে কিছু মানুষ হুজুরের কথা বললেন কিছু মানুষ আবু বকর সিদ্দিকের কথা বললেন কিছু মানুষ হযরতে কাব ইবনে আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন কার কথা বললেন কাব ইবনে আহবাব কাব মানে হচ্ছে উঁচু কারণ তিনি সবচেয়ে উঁচু ছিলেন তাই নবী সাহাবাই কেরামরা এক একজনের কথা আল্লাহর নবী বলছেন কিন্তু নবী সাহাবারা যে কথা বললেন নবী সকলের কথাকে দেখে নবী বললেন আপনারা যে প্রস্তাব করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমি নবী কি একটা প্রস্তাব করব সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো অবশ্যই প্রস্তাব করবেন জোরে বলুন নবী বললেন করে যখন তিনি আজান দিতেন মদিনার নবাবীতে আমার নবী আবাইনা বাইকি ওয়ারাসাতুম মিম্বারের ইয়াতুল জান্নাত ওই জান্নাতের ভিতরে ওই মেহরাব শরীফের ভিতরে ওই মিম্বার শরীফের ভিতরে আমার নবী বসে থাকতেন আর হযরতে বেলাল হাবশি আমার নবীর দিকে বারে 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 তাকায় আর আযান দিয়ে দেন আর আযান দিয়ে দেন মদিনার নবাবীতে বাবা শ্রী বেলা জানা শুনে দৌড়ে 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 দৌড়ে
মদিনা নববীতে চলে আসে মদিনা নববী শরীফে আজ আপনি গিয়ে দেখতে পাবেন এখনি যদি আপনি লাইভ দেখেন সেটাও আপনি দেখতে পাবেন মদিনা নববীতে পাঁচ ওয়াক্ত আযানের সময় আযানের আগে আপনি দেখবেন 5000 মানুষ আছে আযানের আগে আপনি দেখবেন 10000 মানুষ আছে ওই আযানের ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওই মদিনা নববীতে ওই নবীর
ওই নবী ওই রাসূলকে ইমামতি করবে কেউ কারো যোগ্যতা আপনি আছে নাকি গো আমার নবী আমার নবী দরুদ وعلى آله سيدنا كي أصل بولي پرتبی هلو جالا كي غيل رشي شام نرگان سنو كفيلا كي أصل بولي پرتبی هلو جالا سنن کا پہلا او حاسم مکی او حاسم مکی مدنی شفاعت سبینا او نور نبی نور نبی نور مدینہ او نور نبی نور نبی نور وعلى آله سيدنا صلى الله عليه وسلم কি কথা বলছিলাম আমি তো ভুলে গেলাম কথা যেন বলছিলাম হ্যাঁ আরে বলে রাসূলুল্লাহ নবী পাকের কবরটা আছে
কোন দিকে কথা বলেন উত্তর দক্ষিণে নয় পশ্চিম যে মদিনা শরীফ থেকে কিবলা শরীফটা হচ্ছে কোন দিকে বলেন না উত্তর দিকে এই কথা বুঝতে পারছেন না আপনারা মদিনার মানুষেরা উত্তর দিকে ফিরে নামাজ পড়ে দিকটার জন্য তো কোনো ফ্যাক্ট নয় দিক দিয়ে তো কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে কিবলা কিবলা যেদিকে মুসলমানের এই পেশানি থাকে সেদিকে জোরে বলুন সুবহানাল্লাহ আমার কথা বুঝতে পেরেছেন তো মদিনা শরীফের রাসূলের পাশে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরে আবহা খাওজায় আবহাকে আল্লাহর নবী সুইয়াছেন নবী পাকের কদম শরীফটা এই ভারতের জমিনে দিকেই রয়েছে জেনে বলুন সুবহানাল্লাহ ওই নবীর ইমামতির দায়িত্ব কে পালন করবে আবু বকর নবীর ইমামতি করার সাহস পৃথিবীতে কারো নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন দুদিন তিন দিন হয়ে গেল সোমবারে নবী দুনিয়াতে কি হলো ত্যাগ করলেন পরলোকে পাড়ি দিলেন মঙ্গলবার মঙ্গলবার চলে গেল বুধবারের দ্বীপ প্রহারে রাসূলুল্লাহকে এমন করে নবীকে আল্লাহর হাবিবের আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক শরীফে আল্লাহর নবীকে মাটি মনজিল করা হয়েছে।